বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সিডলেস লেবু, যেটি অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের দেশে। লেবু বাঙালির খাবারে স্বাদ বৃদ্ধি করে। এছাড়া লেবুতে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদানের সমারোহ, যা শরীরকে বিভিন্ন ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। সিডলেস লেবু অনেক লম্বাটে, বাইরের আবরণ মসৃণ। প্রতি 100 গ্রাম লেবুতে ভিটামিন সি রয়েছে 46 মিলিগ্রাম। বছরে দুইবার ফল দিলেও গাছে লেবু রেখে সারা বছরই বিক্রয় করতে পারে কৃষকরা। একটি লেবুর ওজন প্রায় 130 গ্রামের কাছাকাছি। ভালো ফলন ও বাজারে লেবুর চাহিদা থাকায় লেবু চাষে ঝুঁকছেন তরুণ কৃষি উদ্যোক্তারা। প্রতি বছরই লেবু চাষে আবাদি জমির পরিমাণ বাড়ছে। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার তামাইট বাজার এলাকার একজন তরুণ কৃষি উদ্যোক্তা জাহিদ হাসান গত 5 বছর যাবত সিডলেস লেবুর আবাদ করেছেন। তিনি 400 কলমের চারা দিয়ে বাগান শুরু করে আজ তিনি 15 বিঘা জমিতে এই লেবুর চাষ করছেন। পাশাপাশি রয়েছে 15 বিঘার আরও একটি নার্সারি, যেখানে মাতৃগাছের ছায়ন কেটে তৈরি হচ্ছে লক্ষ লক্ষ গাছের চারা। এটা আমি এক জায়গায় বেড়াবার গেছিলাম, পরে ওই জায়গায় দেখলাম যে অল্প কয়টা গাছে এরকম লেবু আসে, প্রচুর লেবু আসছে আপনার, 12 মাসে আসে। পরে ওই জায়গা থেকে আমি কলম আনছি আপনার। আচ্ছা, 400 কলম দেওয়া শুরু করছি আপনার। হাল চাষ করে জমি তৈরি করিয়া পরে আপনার গর্ত করিয়া স্কোয়ারে গর্ত আপনার একটার পরপর গর্ত করার পরে পরে ওই আপনার গোবর সার দিয়া পরে চারা লাগান লাগে। দূরত্বটা কেমন ছিল গাছের? স্কোয়ার 8 আপনার 8 লাগিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা বিষয় থাকে না যে গাছ লাগানোর পরে পরিচর্যা করতে হয়, তারপরে এইভাবে সার মাটি দিয়ে এতদিন পরে লেবুগুলি আসে? লেবু আপনার কলমের চারা লাগাইলে 6 মাস লাগে লেবু আসতে, লেবু পাইতে। আবার আমি কলম ই করি আপনার, কলম কইরা শিকড় আসলে ওই চারা আবার কাইটা মাটিতে পাড়াই দেখি, ওইটাতে 2 মাস পরতে ফলন শুরু হয় আপনার। কতদিন ফলন দেয় এগুলো? 15 বছর, একটানা 15 বছর, একটানা 15 বছর। তারপরে আবার লেবু গাছ তো মরে না, লেবু গাছ ধরুন যে থাকবো দীর্ঘদিন থাকে মরে না, এটা ধরুন যে আপনার ওই যে কুল গাছের মতো সাইডটা দিলে আবার গাছ নতুন হয়ে যাবে, দীর্ঘদিন থাকে। জাহিদুল হাসানের লেবু চাষে সাফল্য দেখে এই গ্রামের অনেকেই শুরু করেছেন লেবু চাষ, বছর পেরুতেই তারাও পেয়েছেন সাফল্য। চলুন জেনে নেই তাদের কাছেই। এটা সিডলেস লেবু জাত, এটা 12 মাসই আসে, এটা যত তুলবেন ততই আসবো। লেবু চাষে আসলাম আমি, পোলট্রিতে বহু টাকা ধরা খাইছি, ধরা খাওয়ার পর আমি চিন্তা ভাবনা নিলাম যে আমার বাইক নাই, লেবুর বাগান করছে বাইক নাই, একটু পরামর্শ দিল, দেওয়ার পর আমি 6-7 বিঘা লেবুর বাগান করছি, তাতে ভালো লাভবান। 7-8 বিঘা জমি নিচে সিজন অনুসারে 10-12 লক্ষ টাকা বিক্রি করা যায়। এখন বর্তমান বাগান আছে আপনার 2 একর, 2 একর থেকে আমি প্রতি বছরে 7-8 লক্ষ টাকা লেবু বিক্রি করি। আগে আমি বেকার ছিলাম, এখন আমার আর কোনো টাকা পয়সার ওইরকম কোনো অভাব নাই। আমি একটা মাল্টার বাগান, এখন বাড়ির সাথে কথা বলছি, ওনার পরামর্শে আমি একটি মাল্টা বাগান করতে যাচ্ছি, সেখানে জমি প্রস্তুত করছি, ওনার কাছ থেকেই চারা নেব। লেবুটা সিডলেস লেবু, 12 মাসে আসে, চাহিদা বেশি, মানুষ এটা খাইতে খুব ভালো লাগে, এই জন্যই খায়। ঠিক আছে, এই জন্য জাহিদুল ভাই উন্নত হয়েছে। জাহিদুল হাসানের লেবু বাগান থেকে মাসে 2 বার লেবু বাজারজাত করতে হয়, ফলে অনেকের কর্মসংস্থান হয়েছে। লেবু বাড়তেছে, ওখানে আমি বাস্তায় করে লেবুটা পাইরা দুইয়া ট্রেন নিয়ে পরে আমি বাজার যাবো। আমি 400 টাকা মজুরি দেয়, আমার বউ বাচ্চা নিয়ে আমি সুখে চলি। সিডলেস লেবুর চারা রোপণের পর একাধারে অন্তত 20 বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। লেবুতে বলা চলে আপনার মাকড় আক্রমণ আছে হালকা, ওইটা বাটি ম্যাক্স দিলি, বাটি ম্যাক্স, তারপর আপনার এই যে পোকার ছবিকন এডি দিলি জায়গা। আপনার লেবু চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চাই বা এটা আপনার 3 মাস পর পর বাগানের খাদ্য দেওয়া লাগে আপনার, এটা 12 মাসই লেবু পাওয়া যায় একতলা, এইভাবে লেবু আসবে আপনার, ফুল লেবু 12 মাসই একতলা থাকবো গাছে, 15 দিন পর পর তুলি, মাসে 2 বার তোলা হয় আর কি। একটা গাছে কত পিস লেবু পাচ্ছেন? একটা গাছ আপনার 1 বছর বা 2 বছর একটা গাছে আপনার বছরে 3-4 হাজার লেবু পাওয়া যায়।
তার মানে তো অনেক টাকা লেবু বিক্রি করছেন অনেক টাকা লেবু বিক্রি করা যায় আবার একটা গাছ 4-5 বছর বয়স হইলে ওই একটা গাছে বছরে কমপক্ষে আপনার 5-7000 লেবু দিব কম কইরে দিল একটা হিসাব কি করেছেন যে একটি গাছ থেকে আপনি কত টাকা লেবু বিক্রি করতে পারছেন আমি একটা গাছে আপনার বছরে 20000 টাকা লেবু বিক্রি করছি আপনার ওই করোনা কালীন ওই টাইমে আপনার একটা গাছে 1200 লেবু নামাইছি এক দেড় মাসে তো যদি আপনি 400 গাছ দিয়ে 3 বিঘা জমিতে লেবু চাষ শুরু করেছিলেন এখন আপনার বর্তমানে কত বিঘা জমিতে লেবু চাষ রয়েছে চাষ আছে আপনার লেবু মালটা কমলা এডি মিলিয়া 30 বিঘা জায়গা এর মধ্যে লেবু বাগান রয়েছে কত বিঘা লেবু আছেন 15 বিঘার মতো 15 বিঘা বছরে এই লেবু চাষ করে খরচ বাদে কেমন টাকা ইনকাম করে থাকেন আমার ভালো লাভ হয়েছে আমি এই বছরে ধরেন যে আপনার মোটামুটি 4 বিঘা জায়গা রাখছি এক বছরে তারপর আবার মানে কিনেছেন আর কি কিনেছি সাবকলা কিনেছি আপনার আবার ধরেন যে আপনার আমি চারা করছি 20 লাখ চারা করছি এই চারায় আমার অনেক টাকা খরচ হয়েছে আচ্ছা তো আপনি কি একটা হিসাব দিতে পারেন যে 1 বিঘা জমিতে কত বীজ লেবু গাছ লাগানো যায় এবং সেখানে কত টাকা খরচ করে কতদিন পরে এটা থেকে লাভ করা যায় 1 বিঘা জমিতে আপনার 120টা গাছ লাগানো যাব আর 10-20টা গাছ বেশি দেওয়া যায় ওই সাইড দিয়ে একটু বেড়া হিসাবে ঘন করে দিলে 6 মাস পরে তো ধরেন যে আপনার লেবু আসা শুরু হবো এক বছর হইলে পুরো প্রোডাকশন শুরু হবো আপনার লেবুতে পুরো দর থাকবো লেবু গাছ ভর্তিক লেবু থাকবো আপনার এই যে 1 বিঘা জমিতে 20 থেকে 25 হাজার সর্বোচ্চ 30 হাজার টাকা খরচ হবে বললেন তো এখান থেকে 1 বছর পরে কিংবা 2 বছর পরে কত টাকা লেবু বিক্রি করা যাবে 2 বছর পরে আপনার একটা গাছ থেকে আপনার কমপক্ষে ধরেন যে 10,000 টাকা আসবে বছরে 2 বছর হইলে বয়স 1 বছরে গাছের খাদ্য যেটা সার বলা হয় জৈব সার জৈব সারটা তো আপনার গর্ত কইরা ওই গর্তে ধরুন যে এনে পরিমাণ মতো দেয়া আধা কেজি দিলে চলে জৈব যেটা গোবর সার যেটা ওটা আধা কেজি পরিমাণ দিলে চলে গাছের পরিচর্যা গাছের পরিচর্যা আছে আপনার আগাছা আছে আপনার আগাছা এটা স্প্রে করলে চলে আপনার পরে ওই যে চাষ দিয়া দিলে ওই রোদে দু একদিন শুকাইলে গাছ মারা যায় আপনার পরে বীজ দেওয়া লাগে 1 মাস পর পর আপনার পানি দেওয়া লাগে বর্ষাতে পানি লাগে না গাছে ফুল আসবে তখন তো অনেক রকম পোকার আক্রমণ হয় গাছে তো আপনারা সেগুলো কিভাবে মোকাবেলা করেন আমি মোকাবেলা করি আপনার ওই যে ওই ফল আসলে আপনার হরমোন জাতীয় কিছু আছে বোরন আছে আপনার পরে আপনার মাটিতে ধরেন যে পটাশ ব্যবহার করা লাগবে ফুল ফল জুড়ব কম পটাশ ইউরিয়া ব্যবহার করা লাগবে মাটিতে টিএসপি বাংলা টিএসপি আর গাছে ধরেন যে স্প্রে করা লাগবে আপনার বোরন স্প্রে করি আমরা 16 লিটারে 50 গ্রাম বোরন স্প্রে করলে এটা 1 মাস পর পর করলে আপনার ফলও ভালো হবে সতেজ হবে আর আপনার লেবু ফুল জোরবো কম তো আপনার কাছ থেকে যারা গাছ নিয়ে লেবু বাগান করছে কিংবা আপনিও তো লেবু বিক্রি করছেন তো লেবু চাষের সম্ভাবনা কেমন বুঝতেছেন ভালো খুব ভালো দিন দিন চাহিদা বাড়তেছে বাজারজাত করেন কিভাবে লেবু ভাই বাগান থেকে ব্যাপারীরা নিয়ে যায় 70 হিসাবে এখন লেবু দিতেছি আপনার 8 টাকা পিস আচ্ছা 100 লেবু 800 টাকা ওই ব্যাপারীরা এসে নিয়ে যায় আমি লোক দিই বাঙ্গার জন্য বাঙ্গা তার অবস্থা করে নিয়ে যায় এটা কি আপনার ময়মনসিংহ অঞ্চলে না পুরো ঢাকাতেও যাচ্ছে ঢাকাতেও যায় আমার লেবু ঢাকা যায় আপনার ময়মনসিংহ যায় বালুকা মাওনা আরও দাসে আপনার আরও দাসে প্রায় 15 বিঘা জমিতে লেবু চাষ করেছেন মোট 30 বিঘা জমিতে আপনার লেবু সহ বিভিন্ন রকমের গাছও তৈরি করছেন লেবু চাষে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত ছেঁচা জায়গায় যে জায়গায় পানি জমে থাকে ওই জায়গায় লেবু হবে না আপনার দীর্ঘদিন পানি জমে থাকলেও উঁচু জায়গাতে যে কোনো জমিতে লেবু চাষ ভালো হবে মাটির প্রকারভেদ আছে নাকি না সব মাটিতে লেবু হয় আচ্ছা হালকা যত্ন নিলে সব মাটিতে যত্ন আপনি তো প্রায় 5 বছর যাবৎ এটির সাথে জড়িয়ে আছেন আর 15 বিঘা জমিতে লেবু এবং প্রায় সর্বমোট 30 বিঘা জমিতে আপনার এই কৃষি কাজ করছেন তো আপনার কাছে লেবু ছাড়া আর কী কী জাতের গাছ রয়েছে লেবু আছে আপনার মালটা আছে তারপর কমলা আছে খেজুর আছে লটকন সবেদা জামরুল সব ধরনের ফলের চারাই আছে মার্তি গাছ আছে সব ধরনের এই লেবুটা আপনার সিডলেস লেবু এটা 12 মাসে আসে এটা আপনার 2টা মাস বাজার একটু কম যায় আপনার জ্যৈষ্ঠ আসার ওই সব ধরনের লেবু একসাথে লাগে যা ওই 2 মাসই লেবুর বাজার কম যায় আর 10 মাস লেবুর বাজার ভালো যায় আপনি তরুণদের উদ্দেশ্যে কী বলবেন এই লেবু চাষে কতটা সম্ভাবনাময় দেখছেন লেবু সম্ভাবনাময় খুব ভালো আপনার আমি তরুণদের উদ্দেশ্যে বলবো যারা ঘুরিয়া ফিরিয়া বেড়াইতেছে তারা অল্প করে লেবু চাষ শুরু করুক লাভবান হবেন আস্তে আস্তে বাড়াবো তারা
অবশ্যই আপনার মতো অভিজ্ঞ কৃষকের পরামর্শ নিয়ে লেবু চাষ করলে তারা সাফল্য পাবে এই কামনা আমরাও করি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে শেষ করতে চাই, ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? আমি আরও বাগান বাড়াবো, আপনার লেবু বাড়াবো, মালটাও বাড়াবো, কমলা ওইডি, আপনার লস নেই, আপনার আমি বাগান বাড়াবো আরও। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানাতে পারলাম, বিশেষ করে এই লেবু চাষ সম্পর্কে। আমাদের অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্পে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করি বস্তুনিষ্ঠ কৃষি প্রতিবেদন তৈরি করতে। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, দেখা হবে পরবর্তী পর্বে। এই লেবু হতে পারে দেশের কৃষকদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত। প্রয়োজন কৃষকদের সঠিক পরামর্শ আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা, তবে এগিয়ে যাবে কৃষি ও কৃষক, সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি।